নমস্কার বন্ধুরা এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রেলওয়ে তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এগারো হাজার পাঁচশো আটান্নটি শূন্যপাত রয়েছে এরাজ্যের ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট এই শিক্ষাগত যোগ্যতায় তোমরা এরাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো যেখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে অক্টোবর মাসের তেরো তারিখ এই সময়ের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে অফিশিয়াল নোটিশের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ তথ্য দিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছ এ ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা এই হলো অফিশিয়াল নোটিশ অনেক দেখতেই পারছো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু এন অর্থাৎ এন অর্থাৎ এখানে দেখতেই পারছ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির এই যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তো নন টেকনিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হবে যেখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো অফিসিয়াল নোটিশের মাধ্যমে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সেপ্টেম্বরের চোদ্দো তারিখ থেকে অক্টোবরের তেরো তারিখ এই সময়ের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো গ্র্যাজুয়েট যোগ্যতায় যে রিক্রুটমেন্টগুলি করা হবে সেই এইখানে অনস্ক্রিনে দেখতে হবে এই পোস্টের ক্ষেত্রে তোমরা তেরো তারিখ লাস্ট ডেট পেয়ে যাবে এবং উচ্চ অধিকপাত যোগ্যতায় তোমরা এখানে নন টেকনিক্যাল যে সমস্ত পোস্টে আবেদন করবে তার জন্য আবেদন করার লাস্ট ডেট রয়েছে অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত এবং অ্যাপ্লিকেশন শুরু হবে সেপ্টেম্বরের একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ এখানে গ্র্যাজুয়েট যোগ্যতায় কিছু পোস্টের রিক্রুটমেন্ট করা হবে সেই রিক্রুটমেন্ট শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের চোদ্দো তারিখ থেকে লাস্ট ডেট রয়েছে অক্টোবরের তেরো তারিখ এবং উচ্চ অধিকপাত যোগ্যতায় কিছু পোস্টের রিক্রুটমেন্ট করা হবে সেখানে অ্যাপ্লিকেশন শুরু হবে একুশ তারিখ এই সেপ্টেম্বর মাসের এবং লাস্ট ডেট রয়েছে অক্টোবরের কুড়ি তারিখ এই সময়ের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি গ্র্যাজুয়েট যোগ্যতায় যে সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সেখানে টোটাল শূন্যপাত রয়েছে আট হাজার একশো তেরোটি এবং উচ্চ অধিকপাত যোগ্যতায় যে সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সেখানে শূন্যপাত রয়েছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি অর্থাৎ টোটাল এগারো হাজার পাঁচশো আটান্নটি কিন্তু শূন্যপাত রয়েছে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি আমি আপনাদের বলে দিব তো অনেক স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হবে গ্র্যাজুয়েট যোগ্যতায় চিফ কমার্শিয়াল কাম ট্রিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট গ্র্যাজুয়েট যোগ্যতায় এই সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং উচ্চ অধিকপাস যোগ্যতায় যে সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে কমার্শিয়াল কাম ট্রিকিট ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ট্রেন ক্লার্ক এই সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তো অন স্ক্রিনে আপনাদের শূন্যপাত দেখিয়ে দিলাম উচ্চ অধিকপাস যোগ্যতায় টোটাল শূন্যপাত রয়েছে তিন হাজার এবং গ্র্যাজুয়েট যোগ্যতায় যে সমস্ত পোস্টের কথা বললাম এখানে শূন্যপদ রয়েছে আট হাজার তো রেলের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে করা হচ্ছে এনটিপিসি এই যে পদগুলি রয়েছে এই পদে তো ভালো সুযোগ রয়েছে অনেকদিন পর কিন্তু এই অ্যাপ্লিকেশনটি তোমরা করতে পারছো বিজ্ঞপ্তি বের হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে কিন্তু এইগুলো কিন্তু ডিটেলস কিন্তু জানানো হয়েছে তো ভালো সুযোগ রয়েছে তোমাদের যে যোগ্যতা রয়েছে রয়েছে এরাজ্যের ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এস ক্রাইটেরিয়া এখানে দেখিয়ে দিচ্ছি গ্র্যাজুয়েট যোগ্যতায় এই যে পোস্টগুলির কথা বললাম এখানে যে এস কাইচের কথা বলা হয়েছে সেটি হচ্ছে আঠারো থেকে ছত্রিশ তবে এসসি এস সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে এবং উচ্চ অধিকার যোগ্যতায় এই যে পোস্টগুলির কথা আমি তোমাদের বললাম এখানে আবেদন করার জন্য তোমরা সময় তোমাদের বয়সের যে যোগ্যতা থাকতে হবে সেটি হচ্ছে উচ্চ উচ্চাধিকপাযোগ কথা এই যে পোস্টগুলি দেখতে পাচ্ছ এখানে বয়সের যে ক্রাইটেরিয়া থাকতে হবে সেটি হচ্ছে আঠারো থেকে তেত্রিশ এবং সেই সাথে সরকারি নিয়ম অনুযায়ী এসসি সি এস বয়সের ছাড় পেয়ে যাবে তো এই হচ্ছে এস ক্রাইটেরিয়া শূন্যপথ এবং অ্যাপ্লিকেশনের ডেট আমি তোমাদের বলে দিলাম এবং সিলেকশন প্রসেস এখানে কিন্তু সিবিটি ওয়ান সিবিটি টু এক্সাম হবে এই সেই সঙ্গে কিছু পোস্টের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং টেস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এই সমস্ত তাপগুলির মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে এই যে দেখতে পাচ্ছ নোটিশটি এটি প্রকাশিত হয়েছে এবং চোদ্দ তারিখের আগে আরেকটি কিন্তু ফাইনাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেই বিজ্ঞপ্তিতে তোমাদের ডিটেলস সিলেবাস থেকে শুরু করে সিলেকশন প্রসেস এটু যে তথ্য দেওয়া থাকবে তো সেই বিজ্ঞপ্তি বের হলে আমি তোমাদের আবারও জানিয়ে দিব রেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে এই তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ ইম্পর্টেন্ট ডেটস পর সিইএন এই যে নোটিশের নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে এবং ডেট মেনশন করা হয়েছে অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবেই রিক্রুটমেন্ট অব দ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি টিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট পোস্ট অর্থাৎ গ্র্যাজুয়েট স্নাত স্নাতক এবং উচ্চমাধ্যমিক এই দুটি শিক্ষাগত যোগ্যতায় এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে যেখানে নন টেকনিক্যাল পোস্ট তোমরা শুধুমাত্র উচ্চমাধ্যমিক এবং বিএপাত যোগ্যতায় আবেদন করতে পারছো তো বন্ধুরা এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে বা কোশ্চেন করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আমি উত্তর দিয়ে দিব সেই সাথে চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এ ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তাহলে তোমরা খুব সহজেই পেয়ে যাবে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে